आज आपनादेर साथे कथा बोलबो Samsung Galaxy Note 20 নিয়ে, সেই সাথে জানাবো ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং লঞ্চিং ডেট এবং বাংলাদেশের প্রাইস নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবারে Samsung Galaxy নিয়ে আসছে Android 9.0 এর সাথে 6.5 ইঞ্চি ডাইনামিক AMOLED Quad HD+ ডিসপ্লে, Snapdragon 855, Exynos 9885 octa-core চিপসেট থাকছে, কোয়াড রিয়ার ক্যামেরা এবং ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপ, 8GB RAM এবং 12GB RAM এবং 256GB ROM এবং 512GB ROM এর সাথে ফোনটি। এই ফোনটি 4টি কালারে পাওয়া যাবে: আওরা গ্লো, আওরা হোয়াইট, আওরা ব্ল্যাক, আওরা পিঙ্ক, আওরা রেড। বডি ম্যাটেরিয়ালসে থাকছে ফন্ট ও ব্র্যাক গ্লাস, গরিলা গ্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম। সিম কার্ডে থাকছে সিঙ্গেল ডুয়াল ন্যানো সিম কার্ড। ডিসপ্লে রেজুলেশনে থাকছে 1080x2280 পিক্সেল, যার স্ক্রিন টু বডি রেশিও 19:9, এর 401 ppi ডেন্সিটি। এর প্রোটেকশনে থাকছে কোরিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। নেটওয়ার্কে থাকছে 2G 3G 4G 5G সাপোর্টেড। এবার কথা বলি এর ক্যামেরা নিয়ে। রিয়ার ক্যামেরায় থাকছে কোয়াড ক্যামেরা, ফিক্সারে থাকছে LED ফ্ল্যাশ, অটো HDR প্যারানোরা। এতে ভিডিও ধারণ করা যাবে 2160p ও 60fps এ, 1080p 240fps এ, 720 ও 960fps এ, HDR ডুয়াল ভিডিও। ফ্রন্ট সাইডে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। এবার কথা বলবো এর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে থাকছে LILON 4500 mAh এর ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং। এটা থাকছে ওয়্যারলেস চার্জিংয়ের 20 ওয়াটের ইউজ করার সুবিধা। আরও থাকছে 3.5mm অডিও জ্যাক, ক্যান্সেলিং নয়েজ সেন্সরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, ব্লুটুথ 5.0, GPS, USB, আরও নানা ধরনের সেটিং। বাংলাদেশের লঞ্চিং ডে আগস্টের 2020। এর প্রাইস বাংলাদেশে 90,000 টাকা কাছাকাছি। এর ক্যামেরায় থাকছে রিয়ার এ ট্রিপল ক্যামেরা, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা এবং থার্ড থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা। 6.4 ক্যামেরা দিয়ে 3x হাইব্রিড অপটিক্যাল জুম করা যাবে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন।